হে আকাশ, একটু পরে তো তুমি অনেকের হয়ে যাবে, তাই এই ক্ষণটুকু একান্তভাবে তোমাকে পাবার আশায় রাত পোহাবার আগেই ঘর থেকে ছুটে বেরিয়ে আসি। আহা, কি তুলতুলে আরাম! ভোরের শিউলি আকাশের নিভু নিভু তারা, নিষ্পাপ আধো আধো ভোরের আকাশটাকে আমি খুব ভালোবাসি। একটু পরেই এই ক্ষণটুকু হারিয়ে ফেলব মানুষের কোলাহলে, মুখর হয়ে উঠবে ধরণী, কঠিন হবে আকাশের রং, অপেক্ষায় থাকবো আগামী ভোরের জন্য। বিদায়ী ভোরের আকাশ মিলেমিশে একাকার হয়ে যায় কঠিন দিলের কোলাহলে। শিশুর কান্না, কিসের আলাম? শিশুকে তুলে নাও, মানব শিশু পৃথিবীতে আসে মানবের মাঝে বাঁচিবার জন্য। এই শিশুটির বয়স 20 বছর না হওয়া পর্যন্ত লকেটটি খোলা যাবে না। এ কোন রহস্যের জালে আটকা পড়ে গেলাম? একটু পরেই তো সাহেব বিবি সাহেব ঘুম থেকে উঠে আসবে, কি জবাব দেব? আজ চা দিতেও দেরি হয়ে গেল, শিশুকে কোল থেকে আলগা করলেই তো কান্না করে ওঠে। শিশুকে কোল থেকে তো আলগাই করতে পারছি না, এই তো দিচ্ছি। আচ্ছা আমি দেখছি, এমন তো করে না। কিভাবে তুই পেলি আমাকে বল?
আচ্ছা কি ব্যাপার, চাটা হবে না নাকি আজকে? আরে কি অদ্ভুত কথা, চা হবে কোথা থেকে? কি কাণ্ড বাঁধিয়েছে পিয়ারি দেখো। আই পিয়ারি, ভাইয়াকে বাচ্চা দেখা, বাচ্চাটা দেখা ভাইয়াকে। এমা কি, তুমি কোথায় পেলে বলো আমাকে। না না, চিঠি আর লকেটের ব্যাপারটা কাউকে বলা যাবে না, কাউকে বলবো না। উফ, কি যন্ত্রণা কি যন্ত্রণা! এখন থানা পুলিশ আইন আদালত কত কিছু করতে হবে। না না না, এমন কিছুই করা যাবে না। থানা পুলিশ করতে গেলে বাচ্চাটার ক্ষতি হয়ে যেতে পারে, অন্য কিছু ভাবতে হবে। যা ভাবার একটু তাড়াতাড়ি ভাবো। আচ্ছা শোন পিয়ারি, এখন গরম পানি করে বাচ্চাকে গোসল করিয়ে খাইয়ে তুই শুয়ে দিবি, কেমন? হ্যাঁ, তা না হয় করবো, কিন্তু ভাইয়া যে বলে গেল। আরে ধুর, আমি ওকে এসব করতে দেবো নাকি? বাচ্চাটার ক্ষতি হয় এমন কিছু তো করাই যাবে না। আচ্ছা আমি ওদিকটা দেখছি, হ্যাঁ তুই একটু ওকে দেখ। হ্যাঁ, কোনো ক্ষতি যেন না হয়, সাবধান। হ্যাঁ কি মিষ্টি না, দে আমার কাছে দে। ওলি বাবা, শোনা জাদু জাদু, আমি কত গান শোনাবো, আমি কত ঘুম পাড়ানি গান শোনাবো, কত কিছু বলবো, কত চড়া কত কবিতা। আমার শোনা জাদুমণি, দেখ না পিয়ারি, আমার কোলে খুব সুন্দর লাগছে না? একদম মনে হচ্ছে না যে আমার বাবু। হ্যাঁ হ্যাঁ, দেখে মনে হচ্ছে মায়ের কোলে ফুটফুটে বাচ্চা। শুন এখন একটু ভেবে দেখ যে কিভাবে এই পুরো বিষয়টাকে বৈধ করা যায়, বাচ্চাটাকে আমার কাছে রাখা যায়। আমার বোনজি খাদিজা, ও নতুন বাচ্চা হয়েছে, আমরা এক কাজ করি, ওর এখানে নিয়ে আসি, সবারে বলবো ওর জমজ বাচ্চা হয়েছে, আর যাওয়ার সময় আমাকে একটা বাচ্চা দিয়ে গেছে। জমজ দুটো বাচ্চার মধ্যে একটা বাচ্চা দিয়ে গেছে আমাদেরকে। বাহ, খুব সুন্দর প্ল্যান, তো মন্দ হয় না। তাহলে এক কাজ কর, তুই খেয়ে দে এক্ষুনি চলে যা, গিয়ে নিয়ে আয়। আচ্ছা আমি এখনই যাই, খাওয়া দাওয়ার দরকার নেই, ওর ওখানে গিয়ে খাবো। আচ্ছা যা। খোকা ঘুমালো পাড়া জুড়োলো, ভোর গিয়েলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে, ধান ফুরালো পান ফুরালো, খাজনার উপায় কি? আর কটা দিন সবুর করো রসুন বুনেছি। ওমা
তুমি হঠাৎ বাড়ি চলে এলে, কি ব্যাপার? তোমার কোনো অসুবিধা হলো? বাচ্চাটাকে নিয়ে টেনশন হচ্ছিল, তো কি ঠিক হলো? আর তুমি কোলে নিয়েছো কেন? পিয়ারি কোথায়? ও মা, কি আশ্চর্য! এমন নিষ্পাপ একটা ফুটফুটে বাচ্চাকে আমি কোলে নিয়েছি, অসুবিধা কিসের? সালমা, একটা মানুষের বাচ্চাকে এভাবে রাখা যায় না। না না, তুমি ও কথা বলবে না। ওকে নিয়ে আমি কখনো থানা পুলিশ করতে দেব না। তোমাদের এই সমস্ত মেলি সেন্টিমেন্টের দাম দিতে গিয়ে আমাকে বিপদে পড়তে হবে। দেখো, কোনো বিপদ হবে না, আমি সব কিছু ভেবে রেখেছি। শোনো, তুমি একবার কোলে নিয়ে দেখো না, খুব মায়া হবে। না, যাক, একটা সমস্যা তাহলে মিটে গেল। বাচ্চাটা এখন খুদে যার কোলে থাকবে, ওর কাছে খেতেও পাবে। কিন্তু রফিক তো কিছুতেই মানতে চাইছে না, কি যে করি। আপা, আর কোনো চিন্তা নাই, বাবু খুদেজার কাছে খাচ্ছে। আমি যাই। একটা কথা বলবো, রাগ করবে না তো? তোমার কি ধারণা, তোমার সব কথাতেই আমি রাগ করি? তাহলে বলেই ফেলি। শোনো, আমাদের আশপাশের সবাই জেনে গেছে যে খদেজার দুটো যমজ বাচ্চা হয়েছে, তার একটা বাচ্চা আমাদের দিয়েছে। আমাদেরকে দেয়নি, ওটা পিয়ারিকে দিয়েছে। একদম না, ও কথা বলবে না কখনো। পিয়ারিকে দিয়েছে এ কথা বললে পিয়ারি সারাক্ষণ বাচ্চাটাকে নিয়ে ব্যস্ত থাকবে, ঘরের কোনো কাজকর্ম করবে না। তাছাড়া ও বাচ্চা আমি নেব। সালমা, ভুলে যেও না, এই বাচ্চাটা পিয়ারি কুড়িয়ে পেয়েছে। ও কথা ভুলে যেতে হবে। প্রয়োজনে আমি বাচ্চাটাকে নিয়ে এ বাড়ি বদল করে অন্য কোনো বাড়িতে চলে যাব। সেখানে গিয়ে অনেক বড় করে ওর জন্মদিন করব। সবাই জানবে আদর আমাদের বাচ্চা, আমার বাচ্চা। আমি না অনেক বড় করে আকিকা দিয়ে ওর নাম রাখবো, খুব সুন্দর একটা নাম রাখবো। আচ্ছা বলো না, ওর কি নাম রাখা যায়? একটা বাচ্চাকে যদি আদর নামে ডাকতে পারো, তার জন্য ভালো একটা নাম তুমি রাখতে পারবে, আমাকে লাগবে না। থাক,
তোমার কিচ্ছু করতে হবে না। আমি খুব বুঝতে পারছি, বাচ্চাটাকে পাওয়ার পর থেকে তুমি কেমন যেন আমার কাছ থেকে দূরে সরে গেছো, পরপর আচরণ করছো আমার সঙ্গে, অদ্ভুত। তুমি আমার মেয়েকে একদম ভালোবাসো না। তুমি না খুব বোকা, খুব সরল, কিচ্ছু বোঝো না। আচ্ছা, ওকে যদি আমি আদর নাই করি, আমাদের দুজনের মাঝখানে ওকে শুতে দিই? আর ও যে রাতে ঘুমের মধ্যে গুড়িয়ে গুড়িয়ে আমার কাছে চলে আসে, তুমি তো কিচ্ছু টের পাও না। তুমি সত্যি ওকে ভালোবাসো? Yes. অনেকদিন তো হয়ে গেল সংসার ফালাই আছে, আদর তো এখন ফিরার খায়, অন্য কিছুও খায়, আর সালমার সাথে তো সখ্যতা হয়েছে, আমার আর দরকার কি? তুই তো প্রায় এদেশে গিয়ে থাইকে আসছিস কদিন ধরে, এখানে আর কয়েকটা মাস থাকলে তোর কি সমস্যা? সমস্যা আছে তোমারে বলতে লজ্জা করে। আমার আবার লজ্জা কি? তুই তো সব কথাই আমারে কস, তুই আর আমি সমবয়সী, তোর এই দুনিয়ায় আমি ছাড়া আর আছে নাকি? হ্যাঁ, তুই যখন রহমান রে প্রেম করে বিয়া করছস, তখন তো সব কথা আমারই করছস। রহমান আমার এখানে অনেকদিন থাকতে দিছে একটা শর্ত দিয়া। কি শর্ত? ওর বিদেশ যাওয়ার টাকাটা আমার দিতে হইব, ও তো তেমন কিছু করে না। এই কথা, জামাই মানুষ, হয়তো বিয়ার সময়ও কিছুই পায় না, চাইতেই পারে, দেওয়া যাবো সেটা? সবটা দেওয়া লাগবো না, অল্প কিছু দিলেই হইব। আচ্ছা তুই বস। আবার কিছু বলারও দরকার নেই, তার থেকে কিছু নেওয়ারও দরকার নেই। তুই তাহলে চলে যা, আপা জিজ্ঞেস করলে আমি তারে কিছু একটা বোঝাই করে দেবো। আমি চলে গেলে তুমি খুশি হয়, দেখো না আদুরে নিয়ে কি আদি খেতে শুরু করছে। তো তোর সমস্যা কি? হোক, আমি এটাই চাই। Thank you.
কাকে কি দিবে? বাবাকে দিবে? না না, বাবাকে দিবে ঠিকই ঠিক বাবা স্যার বাবা। এই যে এই এবার একটু কি বাবা খাইয়ে দিবে? তোমাকে বাবা দিবে, বাবা সুন্দরী। না না, সবাই আমি তোমাকে দিব, তোমাকে সবার আগে দিব। দে দে দে, দেখো তো সবাই খাবে, সবাই খাবে। আগে আগে ওলে বাবা, দেখি তুমি 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 না খোদেজাকে না বলার কারণ শুধু আমি জানি। আপার মনে এখন ভয় ধরছে, আদর আমার, ওকে বাঁচিয়ে রাখা হলো খোদেজার কোলে, সবই আমি করছি। এটা এখন আর আপা মানতে রাজি না। আমার আপত্তি নাই, কারণ আমি তো ওকে সঠিকভাবে মানুষ করতে পারবো। কুলে ফেললো টুপি, এটা আমার লাল পুরি, আমার লাল পুরি। মোর বেয়াই লক্ষণ কিন্তু ভালো নয়। আমার তো ইচ্ছে হচ্ছে দেই হাঁটা হারি। না না, তার কোনো দরকার নেই। কিরে, তোরা দুজন মেহমান নাকি? অফকোর্স ভাইয়া, আমরা তো গেছি, আমরা তোমার আদরের মেয়ের জন্মদিনের দাওয়াতে এসেছি। তাই না? এই শরীর নিয়ে আমার বোন যেভাবে ছুটোছুটি করছে, তাতে তো আমার ভয়ই হচ্ছে। কেন সালমান, কি হয়েছে? তো ভালোই আছে। কি সালমান, তোর শরীর খারাপ? আমার শরীর, আমার শরীর তো ভালোই আছে। তোমাকে কে বললো আমার শরীর খারাপ? তোমার ভাই বলছে। ওর তো সব কিছুতেই বাড়াবাড়ি। কি রে মরু, এসব তুই কি বলছিস? কি যে বলিস না মরু, আজ আমার কত আনন্দের দিন, কত অপেক্ষার একটা দিন। আজ আমার মেয়ের আকিকা হয়েছে, আমার মেয়ের জন্মদিন হচ্ছে, আকিকা উপলক্ষে উৎসব হচ্ছে। আমি আমার মেয়ের এত সুন্দর একটা নাম রেখেছি, আনারকলি, আনারকলি। আমি কিন্তু ওকে শুধু কলি বলেই ডাকবো। হ্যাঁ, কলি, আমার কলি, আমার বাচ্চা। দেখি ওদিকে মেহমানদের খাবার দাবারের ব্যবস্থা। চকলেটটা দাও আমার হাতে, বাচ্চাদের একটু দাও তো। দেখি দেখি প্রিয়া কি নেবে, তুমি নেবে, কে নেবে, তুমি কে নেবে দেখি নাও, তুমি নাও। কি সুন্দর করে দেখো, ছোট্ট ছোট্ট হাতে সবকিছু ধরে, কি খুশি। আংটিগুলো এত ছোট, একটা তো আমার ঢোকে না। নন্দা, তুমিও না ভীষণ অবাক করো, আংটিগুলো তো ছোট বাচ্চার উপহার, বাচ্চাদের আঙ্গুলে যাবে, বড়দের জন্য না। ও বাবা, তুমি ভয় পেলে নাকি? আমি তো এমনি এমনি বললাম। আপাও এমনি এমনি বলেছে। কিরে নন্দা, তুইও আমার মেয়ের মতো বাচ্চা হইলি। মুখে দিও না আপা, তোমার মেয়ে তো খুব ঠেটা। হোক, আমার মেয়ে ঠেটা হোক, যাই হোক, আমার আমার মেয়ে তো আমার কাছে থাকবে। আমার মেয়ে জেদি হবে, আমার মেয়ে রাগ করবে, সব কিছু আমি মেনে নিব। এত আদর দিও না, মাথায় উঠবে। ঠিকই বলেছো প্রিয়া বাবু, মাঝে কিন্তু শাসনও করতে হয়, শুধু আদর করলেই হয় না। শাসন করার বয়স হোক, শাসন করা যাবে। এত ছোট বয়সে শাসন করতে শুরু করলে মেয়ে আমার শেষে ঘাবড়ে যাবে। না, তাই বলে একেবারে ছেড়ে দিলে হবে না, শাসনও করতে হবে। আচ্ছা ঠিক আছে, শোন, তোর মাথায় উঠে না নাচলেই হলো, কেমন? অত বকর বকর করিস না, মেয়ে আমার ছোট্ট সোনা। এখনই এত কথা। আসো আসো আসো, এদিকে আসো। জীবনে
to be.